সাম্প্রতিক সময়ে এসে মাদক কেলেঙ্কারিতে ফেসে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই খবরটিকে ঘিরে ভারত জুড়ে চলছে তোলপাড় জানাব সে সকল বিস্তারিত মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকার কথা স্বীকার করলেন বলিউডের এ সময়কার সবচেয়ে আলোচিত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আজ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনবিসির তদন্তকারীদের জেরাই এ কথা স্বীকার করেছেন তিনি ভারতীয় গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথায় এনবিসির জেরার মুখে মেনে নিলেন দীপিকা পাড়ুকোন তবে তিনি এনবিসির বাকি প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দিচ্ছেন না বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর দীপিকার বেশিরভাগ প্রশ্নের উত্তর হ্যাকিং বা নাতেই দেওয়ার চেষ্টা করছেন এদিকে গণমাধ্যমগুলো আরও জানিয়েছেন দীপিকা এবং তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করছেন এনবিসির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের শুরুতেই কোনো প্রমাণ নষ্ট করার চেষ্টা না করতে এনবিসির পক্ষ থেকে জানানো হয়েছে দীপিকাকে এবং এর পরই দীপিকার মোবাইল ফোন নিজেদের হেফাজতে নিয়ে যান তারা এদিকে সকাল মিনিট নাগাদ একটি ছোট গাড়িতে বসে এনবিসিআর কার্যালয়ে আসেন দীপিকা সকাল থেকে এনবিসি অফিসের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় অফিসের বাইরে ব্যারিগেড দিয়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় উল্লেখ্য বুধবার বিকেলে এনবিসিআর পক্ষ থেকে সমন পাঠানো হয় দীপিকাকে এই সময় পরিচালক শকুন বাত্রার সিনেমায় শ্যুটিংয়ের জন্য গোয়াই ছিলেন দীপিকা কিন্তু এনবিসির সমান পাওয়ার পর পরপরই তড়িঘড়ি মুম্বাই ফেরেন তিনি